আজকে যাচ্ছি শনির আখড়ার সর্বপ্রথম উড ফায়ার পিৎজা মেকিং শপ লাইভ পিৎজা পার্কে, কারণ তাদের পিৎজার অনেক সুনাম শুনেছি শনির আখড়ায়। বর্তমানে লাইভ পিৎজা পার্কের লোকেশন হচ্ছে দক্ষিণা কিচেনের বিপরীতে, তাদের আর কোনো শাখা নেই। ওল্ড ইজ গোল্ড কিনা তাই দেখার চেষ্টা করব আজকে। লাইভ পিৎজা পার্কের খাবারের মান থেকে শুরু করে এ টু জেড থাকছে আজকের ফুল ভিডিওতে। পার্সেলের পাশাপাশি হোম ডেলিভারির সুবিধাও আছে, এ বিষয়ে বিস্তারিত তাদের পেজে দেখতে পারবেন। পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মেনুতে অনেক অনেক আইটেম আছে, পছন্দ অনুযায়ী নিতে পারবেন। আমি পিৎজা পার্ক স্পেশাল পিৎজা নিব, প্রাইস হচ্ছে 480 টাকা, সাইজ হচ্ছে 11 ইঞ্চ। কী কী থাকছে এ পিৎজায় সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এখন তাদের পিৎজা মেকিং প্রসেস দেখা যাক। কিছুক্ষণ অপেক্ষার পর পিৎজা রেডি, দেখতে লোভনীয়। পিৎজাতে অনেক রকম টপিংস ব্যবহার করা হয়েছে, চিকেন, চিজ, ব্ল্যাক অলিভ, মাশরুম, ক্যাপসিকাম, টমেটো, সসেজ, চিকেন মিটবল রয়েছে এখানে। রেড সস এবং মায়োনিজ দেওয়া হয়েছে সাথে। রেগুলার 2 কাপ মায়োনিজ দেওয়া হয়, আমি এক্সট্রা 1 কাপ নিয়েছি, আমার বেশি পছন্দ তাই। পিৎজার ক্রাস্ট হচ্ছে মিডিয়াম, আমার কাছে মিডিয়ামই মনে হয়েছে, খেয়ে দেখব এখন।
মাইন্ড ব্লোয়িং। রেড সস মায়োনিজ মিক্স করে অ্যানাদার হোয়াইট নিব। সত্যি অসাধারণ তাদের পিৎজা। প্রতিটা বাইটেই সব কিছুর পরিমাণ পর্যাপ্ত মনে হয়েছে, কোনো কিছুরই কমতি অনুভব হয়নি। আসলেই মনে হচ্ছে ওল্ড ইজ গোল্ড। আমার রেটিংয়ে 9.5 out of 10। লাইভ পিৎজা পার্কের পিৎজার গুণগত মান এবং তাদের সার্ভিসই হয়তো তাদের সুনাম অর্জনের কারণ। আপনিও লাইভ পিৎজা পার্কের পিৎজা খেয়ে দেখতে পারেন, আপনার অনুভূতি কমেন্টে জানাবেন। আপনার রেটিংয়ের অপেক্ষায় রইলাম। ভিডিও এখানেই শেষ করছি, পেজটি ফলো করুন নতুন রিভিউ দেখতে। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।